তুফানগঞ্জ নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপতির নেতাজি বাজারে জুয়েলার্সের দোকানে গ্রিলের তালা এবং শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ ব্যাপারে বলরামপুর চৌপতির নেতাজি বাজারে জুয়েলার্সের দোকানের মালিক জগদীশ বর্মন জানান, শুক্রবার রাত আনুমানিক 9:30 নাগাদ প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। শনিবার সকালে খবর পেয়ে এসে দেখেন দোকানে বাইরে গিলের তালা ভাঙা এবং ভেতরের শাটার ভাঙা। দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন সব কিছু তছনছ করে গেছে চোরের দল। ভেতরে থাকা বেশ কিছু সোনার গহনা ও রূপোর গহনা নিয়ে যায় চোরের দল এবং লোহার লকারটিকেও ভেঙে ফেলে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় সংশ্লিষ্ট এলাকায়। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়, পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। শুক্রবার রাতের এই ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ এর আগেও নেতাজি বাজারের দোকানে চুরি হয়। এছাড়াও এই একই দোকানে ফের একবার চুরি হয়েছিল, তাই নেতাজি বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন যাতে বাজার এলাকায় নাইট গার্ডের ব্যবস্থা করা হয়। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। आपने ना उन आशंका देखा कुछ नहीं। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। এ প্রসঙ্গে জুয়েলার্সের দোকানের মালিক সহ তার ভাই এবং স্থানীয় ব্যবসায়ীরা কি জানিয়েছেন শুনবো। দোকান স্বাভাবিক 9:30 থেকে বন্ধ করা হয় রাত রাত্রে, আর সকাল মোটামুটি 8:30 থেকে খোলা হয়। আর কালকে হচ্ছে মানে কালকে চুরি হচ্ছে তাও জানি না, সকালবেলা অনেকে ডাকবি নিয়েছে জিনিস হয়ে গেল। কী কী নিয়ে গেছে আনুমানিক মনে হচ্ছে আপনার? আনুমানিক কি রূপার মাল থাকে কিছু শুনেছে ওই মালগুলো, আর কারিগরি ডায়ারি কিছু রূপার জিনিস থাকে ওগুলো নিয়ে গেছে। সোনা সোনা সেরকম কাজ না, আনুমানিক কত টাকা হতে পারে? আমি 100,000 মতো হইতে পারে। থানায় ইনফর্ম করেছে? থানায় তো ফোন করা হয়েছে। কত রাতের ঘটনায় অনুমান করা যাবে কি সেটা? ঠিক আছে, ভুল কাজ, কাউকে সন্দেহ না না। এই জায়গাটার নাম বলরাম পুত্র হচ্ছে দোকান। কোন জিপি এটা? এটা কামটা নাকি আছে। আপনার নাম? জহাদিস। দেখুন, কালকে রাতে তো অ্যাকচুয়ালি আমার দাদার দোকান এটা, আমার জ্যাঠো দাদা হয়। তো কালকে রাত্রে যখন আমরা সবাই ডিনার করে ঘুমাই ঘুমিয়ে পড়েছি, সকালে উঠে একটা দাদা যাচ্ছিলো মর্নিং ওয়াক করে, তো বললো যে দোকানের শাটারটা ভাঙা। আমরা দৌড়ে এলাম, এসে দেখি শাটার ভাঙা, তারপরে শাটার গ্রিল ট্রিল সব ভেঙে মানে ডাকাতি হয়েছে। তারপরে আর কি লোকজন এলো, সোমবার মানে বাজার সময় এলো এই আর কি। পুলিশকেও খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসছে, পুলিশ এসে তদন্ত করছে। এর আগেও এখানে এরকম একটা চুরি হয়েছিল সোনার দোকানে? হ্যাঁ, এই তো আমাদের দোকানে চুরি হয়েছিল, দাদার দোকানে চুরি হয়েছিল। হ্যাঁ, এর আগে হয়েছিল একবার, এবার এটা দিয়ে দ্বিতীয়বার চুরি হলো। বাজারে আরো একটা দোকানে, অন্য আর একটা দোকানে এর আগেও চুরি হয়েছিল। কি বলবেন আপনারা, কি ব্যবসায়ীরা এখানে যারা রয়েছে নিরাপত্তার অভাব বোধ করছে? অবশ্যই, সেটা তো সেটা দিকে ব্যবসা সমিতি ভাবতে হবে। ব্যবসা সমিতি আমরা ব্যাপারটা এটা নিয়ে বলেছি বারবার, একটু ব্যবস্থা করতে বা নাইট প্রশাসনকে জানাতে, নাইট গার্ড সিকিউরিটি গার্ড একটু সেটা ব্যবস্থা করতে। এখন ব্যবসা সমিতি কি করে এখন ওনাদের উপরে ডিপেন্ড করে। কি নাম আপনার? অনেক বিশ্বজিৎ বাবু। জায়গাটার নাম? বলরামপুর চৌ। রূপার দোকানে চুরি হয়েছিল এবং প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের বলরামপুর চৌপতি বাজারে 2-3 সিভিক পুলিশ দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা একটা করা উচিত। এই যে পরপর চুরি, তাতে কি আপনারা ব্যবসায়ীরা এখানকার নিরাপত্তা অভাব বোধ করছেন? হ্যাঁ অবশ্যই, কারণ যেভাবে চুরি হচ্ছে একটু তো নিরাপত্তার অভাব মনে হচ্ছে। গতকাল রাতে যে দোকানটা ছিল সেটা কিসের দোকান ছিল? সোনারোপার দোকান ছিল। এটা কি বলরামপুর চৌপতি বাজারই ছিল? হ্যাঁ, বলরামপুর চৌপতি বাজার।